ক্লাস 9 ভৌতবিজ্ঞান এই বইটার পার্ট 11 পর্যন্ত করে দিয়েছিলাম। পার্ট 12 তো 33 আর 34টা তোমরা করে দেওয়ার জন্য কমেন্ট করেছো। তো 33 নম্বর, 10 সেকেন্ড সময়ে 1 কেজি ভরের কোনো বস্তুর বেগ 5 সেন্টিমিটার পার সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 20 সেন্টিমিটার পার সেকেন্ড হলো, বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত? উত্তর, তো যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিব। দেওয়া আছে যেটা বস্তুর ভর, এম সমান কত? 1 কেজি দেওয়া আছে, যেহেতু আমাদেরকে সিজিএস এ করতে হবে কারণ সেন্টিমিটার পার সেকেন্ড দেওয়া আছে, সেই জন্য সিজিএস করব। তাই 1 কেজিকে গ্রামে প্রকাশ করে নেব, সিজিএস করলে কেজিকে গ্রামে করে নিতে হবে, 1000 গ্রাম। আর প্রাথমিক বেগ কত দেওয়া আছে? প্রাথমিক বেগ ইউ সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড। অন্তিম বেগ কত আছে? অন্তিম বেগ ভি সমান 20 সেন্টিমিটার পার সেকেন্ড। টাইম কত? টাইম দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে লিখব সময় 10 সেকেন্ড। আর বার করতে হবে আমাদেরকে এফ, মানে ক্রিয়াশীল বল, এটা বার করতে হবে। তো আমরা জানি বস্তুর ত্বরণটা আগে বার করে নেব, লিখব বস্তুর ত্বরণ কত হবে? ত্বরণের যে সূত্র ভি মাইনাস ইউ বাই টি, তো ভি কত উপর থেকে দেখে নেব 20, মাইনাস ইউ কত 5 বাই টি, টি হচ্ছে 10, 20 থেকে 5 বাদ দিলে কত 15, 10 দিয়ে 15কে ভাগ করবো, বা 0 থাকলে এক ঘর আগে দশমিক, তাহলে এটা হবে 1.5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা একক। ক্রিয়াশীল বল কত হবে? এফ সমান কি? ক্রিয়াশীল বল এফ সমান আমরা জানি এম গুণিত হয়ে বা এম এ, এম কত? এম উপরে দেখে নেব 1000, 1000 গুণ এ কত 1.5, এ দুটো গুণ করবো, এ দুটো গুণ করলে হবে 1500, 1500 ডাইন। তাহলে অতএব বস্তুর ক্রিয়াশীল বল 1500 ডাইন। নেক্সট 34 নম্বর, এম ভরের একটি বস্তুর ওপর এফ মানের একটি বল টি সময় ধরে প্রযুক্ত হওয়ার বস্তুটি ওই সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে এবং ভি বেগ অর্জন করে। দেখাও যে এক নম্বরে টি সমান রুট 2mx বাই এফ, আর দুই নম্বর ভি সমান রুট 2fx বাই এম। দেখে না উত্তর, তো একই রকম করে লিখব বস্তুর ভর এম আর প্রযুক্ত বল এফ সময় টি, আর প্রাথমিক বেগ লিখব ধরি বস্তুটির প্রাথমিক বেগ, ধরি বস্তুটির
প্রাথমিক বেগ, বেগ ইউ সমান জিরো, আর অন্তিম বেগ অন্তিম বেগ ভি, এবং ত্বরণ নিউটনের গতিসূত্র অনুসারে হবে এফ সমান এম এ, বা আমি যদি এটাকে এদিকে রাখি তাহলে কী হবে এফ বাই এম, তাহলে এ সমান এফ বাই এম। আবার এস সমান ইউটি প্লাস ওয়ান বাই টু এটি স্কোয়ার, এটা সমীকরণ থেকে পাই। কী পাবো এই সমীকরণ থেকে? এক্স সমান ইউ মানে জিরো, জিরো টি প্লাস একের দুই ইন্টু এফ বাই এম টি স্কোয়ার, বা কী করব এক্স ওয়ান এফ বাই এম সমান টু এক্স বাই টি স্কোয়ার, অতএব টি সমান রুট টু এম এক্স বাই এফ। আবার ভি সমান ইউ প্লাস এ টি সমীকরণ অনুযায়ী ভি সমান জিরো প্লাস এফ বাই এম ডট টু এম এক্স বাই এফ, বা ভি সমান রুট টু এফ এক্স বাই এম। তো আজকে এই পর্যন্ত, এরপরে নেক্সট অধ্যায়গুলো শব্দ করে দেওয়া আছে, তাও কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।